আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 18 কেজি চালের বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি রান্না করব না, রান্নি রান্না করবে। রান্নি হলো আমার দাদা। হ্যাঁ, এই যে আমার দাদা। আর ক প্যাকেট তেল নিয়েছেন দাদা এখানে? 6 প্যাকেট। 6 প্যাকেট তেল আর ঘি 500 গ্রাম। 500 গ্রাম ঘি। এখানে দুধের প্যাকেট নিয়েছে 500, পাউডার দুধ 500। আর এখানে সব মশলা, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে এখানে আছে গোলাপ পানি, কেওড়া পানি, এই যে বন্ধুরা আলু বখারা, মিঠা আতর, এটা হলো বিরিয়ানির মশলা। এটা বিরিয়ানির মশলা তো দাদা? এটা বিরিয়ানির মশলা। এটা হলো ভাতে দেওয়ার গরম মশলা। এটা হলো খোয়া খিস। এখানে এই যে পেঁয়াজ, পেঁয়াজ কত আছে? পেঁয়াজ হ্যাঁ 2.5 কেজি পেঁয়াজ। আলু কত? 25 কেজি আলু এখানে ভেজানো আছে। এখানে এই যে আদা রসুন, আদা রসুন কত? 1 কেজির মতো আদা রসুন। ঠিক আছে বন্ধুরা, যখন রান্না হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে সব চা খাওয়া হবে বলে চায়ের পাতা। এই তো বন্ধুরা, এখানে 1.5 কেজি দুধ নেওয়া হয়েছে, দুধের প্যাকেট। এখানে 1.5 কেজি দুধের প্যাকেট আছে। এখানে কি 2 প্যাকেট তেল ঢালা হলো? না, 2 প্যাকেট আরো হবে। সবে 2 প্যাকেট তেল ঢালা হলো, এখনো আরো 2 প্যাকেট তেল ঢালা হবে। আরো 1 প্যাকেট তেল ঢালা হলো, টোটাল 4 কেজি তেল ঢালা হলো। এখানে বিরিয়ানির মশলা গরম হচ্ছে। এই তো বন্ধুরা, পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন
আদা রসুনটা কই? আদা রসুনটা ওই যে বাবু, আদা রসুনটা দাও। মামু দুয়ার দিয়ে এটা মাগাও। হ্যাঁ দুয়ার দিয়ে দেরি করো, একদম দেরি করো। রান্নি বানিয়ে দিচ্ছে তো নেই না জিনেদ? না দেখি জিনেদ দেখাও না একটু মুখ। হ্যালো গাইস, চিকেন ম্যারিনেট হচ্ছে। আসতে হ্যাঁ আমি ধরে থাকি গেছে আনতে গেছে। চিকেনের মধ্যে জাফরান দেওয়া হচ্ছে, জাফরান দিয়ে আবার একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। আর মাখাচ্ছে হলো গিয়ে জিনেদ, জিনেদ হলো গিয়ে রান্নির ভাগনা, বড় রান্নি, আমাদের বাড়ির ছোট ছেলে। দেখি বাবু মুখটা দেখাও, এইসব কাজগুলো ভালো পারে, ও এইসব কাজগুলো খুব ভালো পারে। আর এখানে তেল গরম হয়ে গিয়েছে, তেল গরম হয়ে গেলে মাংসগুলো ফ্রাই করে নেওয়া হবে, তাই তো রান্নি? এই যে দাদা, তেল গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলো ফ্রাই করে নেবেন। বন্ধুরা, আমার দাদা কিন্তু খুব সুন্দর রান্না করে বিরিয়ানি, ডেক ডেক বিরিয়ানি রান্না করে। এই তো বন্ধুরা, চিকেন ফ্রাই শুরু হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা, আলু লাল হয়ে গিয়েছে। এবারে ডেগের মধ্যে সবার প্রথমে আলু দিচ্ছেন, তাই তো? এখানে কি দু ডেক বিরিয়ানি হবে দাদা? বন্ধুরা, এখানে দু ডেক বিরিয়ানি হবে। এই তো বন্ধুরা, এখানে আরো চিকেন ম্যারিনেট করা হচ্ছে। মামা ভাজা হয়ে গেছে, এবার কি তুলে নেবেন?
চিকেন দেওয়া হলো সবে। এই তো বন্ধুরা বেরেস্তা দেওয়া হচ্ছে, এই তো বন্ধুরা আলু বোখারা দিচ্ছে, এটা নাড়তে হবে আমাদের ঠাকুর পুকুরে এই খোয়া খির দেই আমরা। এবারে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে, আর বড় ভাইয়ের সাথে ছোট ভাই হেল্প করছে। মশলা দিতে অনেক বাকি কি দিল শেষটা, এটা বিরিয়ানির মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখ, চার বিস্কুট দিয়ে দাও না, একলা থেকে কাছে থাকলে হবে। সব বলেছি, তুই তাহলে খেয়াল করিস নি, এটা কি হচ্ছে দাদা? এটা চিকেনের মশলা হচ্ছে বন্ধুরা, আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই মশলা করা হচ্ছে, আদা রসুন দেওয়া হলো, এই যে লবণ দেওয়া হচ্ছে, লঙ্কার গুঁড়ো, ক প্যাকেট লঙ্কার গুঁড়ো দাদা? দেড় প্যাকেট লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। টমেটো কেচাপ দেওয়া হচ্ছে, টক দই দেওয়া হচ্ছে, পেঁয়াজের বেরেস্তা দেওয়া হলো, মশলাটা আগে কষিয়ে নেবেন তাই তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নেবে, এখন কি দেওয়া হচ্ছে দাদা? লং এলাচি, দারচিনি, লং এলাচি, লং এলাচ আর দারচিনি দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা, এই তো বন্ধুরা মশলাগুলো সব তুলে নেওয়া হচ্ছে, চিকেনের উপরে দেওয়া হবে, হবে
ওই যে চিকেনের যে মশলাটা করা হবে তার মধ্যে গোলাপ পানি দেওয়া হলো, ওটা কেওড়া পানি ছিল, হ্যাঁ ও দুটোই কেওড়া পানি। এটা কি গোলাপ পানি? আচ্ছা, ওখানে প্রথমে একটা গোলাপ পানি একটা কেওড়া পানি দেওয়া হয়েছে, তারপরে আবারও একটু কেওড়া পানি দেওয়া হলো। এটা কি পানি দাদা? আবারও গোলাপ পানি দেওয়া হলো। এবারে মিঠা আতর দেওয়া হচ্ছে। এই তো বন্ধুরা, চিকেন আর আলুর মধ্যে মশলাটা দেওয়া হচ্ছে। দুধ দেওয়া হচ্ছে, এক প্যাকেট দুধ, হাফ লিটার, হাফ লিটার, হাফ লিটার দুধ দেওয়া হচ্ছে। টোটাল 750 দুধ দেওয়া হলো। এই তো বন্ধুরা, ভাতের পানি দেওয়া হলো। এবারে এর মধ্যে গোটা গরম মশলা দেওয়া হচ্ছে, দালচিনি, এলাচ, লবঙ্গ। লবণ দিয়েছেন দাদা? লবণ দেওয়া হচ্ছে। আমার আবার টেস্ট খাওয়ার সাথে মিশ মিল থাকছে না, কেউ বলছে ভালো না, কেউ বলছে। হ্যাঁ, ওই কি পাড়াটার নাম মুসলিম পাড়া, আরে হাওড়ার উপরে যেখানে গাড়ি সেখানে পাবে, সেই গরম নেই বললো, বহুত দামি দামি ফোন, 4,000, 3,000, 5,000 বলে সব সারা চোর। তারপরে পাঠিয়ে দিবি, এরকম ছিল রান্না করে পাঠিয়ে দিবি, ছেলা কমপ্লিট হয়ে গেল, হয়ে গেছে। আগে তো এত এত এক ভিডিও সব বিমান কি হবে, এখানে ভিডিও করছে একটা নয় নামি নেবে, একটা এই নেবে, একটা ওরা খুব জমে যাবো। আর কি নেই, আর কি কি নেই, এখন না মেজ ভাবিকে দিয়ে দেবো, উনিও বড়া রেসিপিতে দিয়ে দেবে, আমি আমার খাইয়ে দিছি, উনি ভিডিও করছে বলে পাঠিয়ে দিছি, একটু খাওয়া যাবে।
ঢাকা দিতে দেওয়া হয়েছে আমুল দুধ তো দিলেন না সেটা ক্যান্সেল ধরার জন্য এটা নিয়ে যা, এটা ঝেড়ে দিয়া বাইরে গিটা দাও, বিশাল জালি জানিস ধরো তো ধরো কে আছে দেখো না, জুনেলকে ডাকো, জুনেলকে ডাকো, জুনেল তো দিচ্ছে, আরে কে নিয়ে যাবে।